ফেরদৌসী রহমান আমাদের সঙ্গীত ভুবনের একটি জনপ্রিয় নাম। জন্ম 28 জুন 1941। প্রায় 5 দশক ধরে তিনি তাঁর সঙ্গীত দিয়ে আমাদের সঙ্গীতের ভুবনকে সমৃদ্ধ করেছেন। তিনি আমাদের লোকসঙ্গীতকে দেশে বিদেশে জনপ্রিয় করেছেন। এই কিংবদন্তি শিল্পী 1977 সালে 21শে পদক এবং 1996 সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। বাবা লোকসঙ্গীত সম্রাট জনাব আব্বা সত্যেন, খুব স্বাভাবিকভাবেই একটি চমৎকার সাংস্কৃতিক পরিবেশের মধ্যে আপনার বেড়ে ওঠা, বিশেষ করে সঙ্গীত মুখর পরিবেশে আপনার বেড়ে ওঠা, এবং বাবার কারণেই সে ছেলেবেলায় অনেক গুণীজনের সান্নিধ্য আপনি পেয়েছেন। কেমন ছিল আপনার সেই সঙ্গীত মুখর ছেলেবেলা? আসলে সত্যি কথা বলতে কি, যেহেতু আব্বা একজন মানে ভীষণই নাম করা একজন সঙ্গীত শিল্পী ছিলেন, কিন্তু আমার ছোট্টবেলাটা বা একদম শৈশবকালটা বলতে গেলে মার গুনগুন, গলার গুনগুন আওয়াজে মানে বেড়ে উঠেছে আর কি। কারণ আব্বা সেই সময় আব্বার কর্মজীবনটা ছিল কলকাতায়, আর আমার জন্ম হয়েছিল কুচবিহারে, একটা ছোট্ট শহরে। সেখানে তখন আব্বাকে পেতাম শুধু ঈদে পুজো পার্বণে আর কি, ছুটি ছাটাতে। আর 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 বাকি সময়টা মার কাছে, কিন্তু বাড়িতে সারাক্ষণ কলের গান বাজত বিভিন্ন শিল্পীর, তখনকার দিনে বিশেষ করে যারা যারা খুব নাম করা গায়িকা গায়ক গায়িকা ছিলেন, কমলা ঝরিয়া, আঙ্গুরবালা, ইন্দুবালা, তারপরে কানা কেষ্ট, দীপালী নাগ, এদের মা ওই কলের গানটা ছেড়ে তার মতো তিনি কাজ করতেন, আর আমরা ছোট ছোট ভাই বোনেরা এই গানগুলো সারাক্ষণ শুনতাম। তারপরে যখন আব্বা ছুটিতে আসতেন কুচবিহারে, তখন আমাদের বাড়ির সামনে একটা খুব সুন্দর বারান্দা ছিল। আব্বা সন্ধে হলে আমাদের 3 ভাই বোনকে নিতে বসতেনই, মাকে ডাকতেন, মার নাম কিন্তু অন্য একটা ছিল, আব্বা ভালোবেসে ডাকতেন আলেয়া, কই আলেয়া তুমিও আসো, মাকেও পাশে বসাতেন, আমাকে হয়তো কোলে নিতেন 2 ভাই পাশে, আব্বা শুরু করে দিলেন গান গাওয়া, আমরা আব্বার সঙ্গে গলা মেলাতাম, তোরা দেখি যে আমি না মায়ের কোলে, তা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, এইসব গান যেগুলো আব্বার তখন গাওয়া শুরু হয়েছে নজরুল ইসলামের সান্নিধ্যে এসে, এবং গানগুলো সে সময় প্রচুর জনপ্রিয় এবং মুসলমানদের মধ্যে তো বটেই, তারও আগে আব্বা তো আরও অন্য অন্য ধরনের গান গেয়েছেন। এভাবে একটু একটু করে তারপর কলকাতায় এলাম আব্বার সঙ্গে 6-7 বছর, 4-5 বছর যখন বয়স, তখন যেটা তুমি বলছিলে যে অনেক গুণী লোকের সান্নিধ্যে, এটা কিন্তু সত্যি আমার বিরাট একটা পাওয়া। সেই সময় থেকেও আজ অবধি মানে এত বড় বড় গুণী শিল্পী, সাহিত্যিক, লেখক, অভিনয় অভিনেতা, অভিনেত্রী, এতজনের সান্নিধ্যে আসার সৌভাগ্য আমার হয়েছে, যে আমি সত্যি আমি সেদিক থেকে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মানুষ বলে একজন মনে করি। এবং এদের শুধু সান্নিধ্য না, এদের কাছ থেকে শিখেছি, যেমন তখন ছিলেন বেদারউদ্দিন সাহেব, সোহরাব হোসেন চাচা, সব চাচা বলতাম, ওস্তাদ ইউসুফ খান কুরেশি, ওস্তাদ কাদির জমিরি, জসিমউদ্দিন চাচা, গোলাম মুস্তাফা চাচা, এনারা সারাক্ষণ মানে এনাদেরই বাড়ি, মানে আমাদের বাড়ি সারাক্ষণ এদের আনাগোনাতেই গমগম করতো, কলকাতা থেকে শুরু করে তারপরে যখন দেশ বিভাগের পরে ঢাকা এলাম, সেই একই গল্প আর কি।